السلام عليكم ورحمة الله وبركاته. بيدي في الإسلام بيدي প্রশ্ন উত্তর পর্বে আপনাদের স্বাগতম। প্রশ্ন করছেন মোহাম্মদ সাজীব ফরিদচরে চট্টগ্রাম। ইসলামী শরীয়তে গরু নারী বুড়ি খাওয়ার বিধান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হালাল জন্তু যেমন গরু ছাগল, এভাবে দুব্বা, উঁট, মহিষ, বেড়া, যেগুলো আমরা আল্লাহর নামে জবা করে, যেগুলার মাংস পাক করে আমরা আহার করি, এগুলার মাংস জবা করার পর পাক করে আহার করা সম্পূর্ণ হালাল এবং বৈধ। তবে কিছু অংশ রয়েছে হালাল জন্তুর, এমন কিছু অংশ রয়েছে যেগুলি খাওয়াটা মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম সমাজের জন্য, মুসলিম নরনারীর জন্য নিষিদ্ধ তথা মকরুহে তাহরিমা পর্যায়ে অন্তর্ভুক্ত। তন্মধ্যে ফিক ফতোয়া তথা ইসলামী শরীয়তের নির্ভরযোগ্য কিতাবসমূহ পর্যালোচনা করলে দেখা যায়, বিশেষত সৈয়দুনা ইমামে আলা হযরত শাহ আহমদ রাদা ফাজল বেরলভী রহমতুল্লাহ আলাই বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়ে ফতোয়ায়ে রাজবিয়া শরীফ 20তম খণ্ড 36 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি কোরআন সুন্না ফিক ফতোয়ার আলোকে হালাল জন্তুর গরু ছাগলের 22টি অঙ্গকে মকরুহে তাহরিমা তথা নিষিদ্ধ খাওয়াটা নিষিদ্ধ প্রমাণ করেছেন। তন্মধ্যে হালাল জন্তুর রক্ত আছে, রক্ত, বীর্য, পুরুষঙ্গ, স্ত্রী অঙ্গ, এভাবে মূত্রনলী যেখানে প্রস্রাব জমা থাকে, মাংসের রক্ত, পিত্তের রক্ত, এ সমস্ত অংশগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তন্মধ্যে একটি অঙ্গ আমরা দেখি গরু ছাগলের হালাল জন্তুর নারী বুড়ি, যেটাকে চট্টগ্রামও, চট্টগ্রামের ভাষায় এবং উর্দুতে উজরি বলা হয়। আমাদের বাংলায় আমরা নারী বুড়ি বলি, যেখানে ময়লা জমা থাকে। এতো ফুকাহায়ে কেরামের অভিমত অনুযায়ী মুসলিম সমাজের জন্য, মুসলিম নরনারীর জন্য নারী বুড়ি খাওয়াটা মকরুহে তাহরিমা পর্যায়ে অন্তর্ভুক্ত, অর্থাৎ নিষিদ্ধ। অনেকেই হয়তো না জেনে গরু ছাগলের নারী বুড়ি অনেকে ফাঁক করে খায়। আমাদের বাংলাদেশও, বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে না জেনে খায়। না জেনেকে যদি খেয়ে তাকে তিনি জানার পর আর আহার করবে না, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। তবে জেনে শুনে যদি এগুলা খাই অবশ্যই গুনাহগার হবে। এই ব্যাপারে উপমহাদেশের অন্যতম মুফতি হযরত জালালউদ্দিন আমজাদী রহমতুল্লাহ আলাই তিনি তার রচিত ফতোয়ায়ে ফয়জুর রসুল শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডে 436 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। তিনি এই কথা বলেছেন যে গরু ছাগল তথা হালাল জন্তুর নারী বুড়ি খাওয়া এটা নিষিদ্ধ, মকরুহে তাহরিমা। তো সুতরাং ফিক ফতোয়ার, ইসলামী শরীয়তের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাবের আলোকে একথা স্পষ্ট হয়ে যায় যে গরু ছাগল তথা হালাল জন্তুর নারী বুড়ি উজরি খাওয়াটা মকরুহে তাহরিমা, নিষিদ্ধ। সুতরাং আমরা, আর এটা তো মানুষের বিবেকও চায় না, যেখানে মূত্রনলী, যেখানে পেশাব, যে তলিতে প্রস্রাব থাকে, ওটা যদি নিষিদ্ধ বা হারাম হয় তো উজরি নারী বুড়ি ময়লা জমা থাকে, ওইটাও তো অবশ্যই নিষিদ্ধ হবে। তো সুতরাং এই সমস্ত দুর্গন্ধময় অঙ্গ যেখানে নাপাক, ময়লা জমা থাকে, ওইটা আমরা কেন খাবো? ওখান থেকে বিরত থাকার জন্য সমস্ত
মুসলিম মিল্লাতকে আহ্বান জানাচ্ছি আল্লাহ তবারক ও তাআলা যে সমস্ত অঙ্গ অংশ নিষিদ্ধ মকরু এগুলো আহার করা থেকে বিরত থাকার আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন ধন্যবাদ